আকাশ, সব কথার ঊর্ধ্বে বাদল খুনি, এ কথাটা তোমাকে স্বীকার করতেই হবে। অবশ্যই স্বীকার করি স্যার, কিন্তু একই সাথে বাদলের মতো ছেলে কেন খুন করলো? কেন বাদলের বাবা খুন হলো? কেন বাদলের বোন হাইজ্যাক হলো? বাদলকে কেন গ্রেফতার করা হলো? এই কারণগুলো আমাদের জানতে হবে স্যার। এমনও তো হতে পারে এই প্রশ্নগুলো আবিষ্কার করতে পারলেই সত্যিকারের রহস্য বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে বোবা খুনিদের চেহারা, যে বোবা খুনিরা নিজে খুন না করে বাদলের মতো আরো অনেক বাদলকে খুনি হিসেবে জন্ম দিচ্ছে। তুমি কি করতে চাও স্যার? বাদলের খুনি হওয়ার রহস্যটা আবিষ্কার করার জন্য এই কেসের দায়িত্বটা আমি নিতে চাই। আপনি শুধু আইজি সাহেবকে অনুরোধ করে এই দায়িত্বটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি, আসল সত্য আমি আইনের সামনে তুলে ধরবই। বেশ, আমি তোমার হয়ে আইজি স্যারকে অনুরোধ করব, যাতে করে এই কেসটার সম্পূর্ণ দায়িত্ব তুমি পাও। থ্যাংক ইউ স্যার। বাদল একজন খুনি, এটাই তার বর্তমান পরিচয়, বাস। এই পরিচয়টা আমি অস্বীকার করি না, কিন্তু বাদলকে আমি যতটুকু জানি তাতে করে বাদল পুলিশের চাকরিতে জয়েন না করে খুনির খাতাতে নাম লেখাবে এ কথাটা আপনারা সবাই বিশ্বাস করলো, আমি করি না। আমি খবর নিয়ে জেনেছি বাদলের বাবাকে খুন করা হয়েছে, বাদলের বোনকে বাড়ি থেকে হাইজ্যাক করা হয়েছে, এমন কি আপনি নিজে বাদলকে গ্রেফতার করেছিলেন। বলুন কেন গ্রেফতার করেছিলেন? এই বাদল মাস্তানি করতে গেলে আমি তাকে বাধা দেই, বাদল তখন আমাকে গুলি করে। সেই অপরাধে আমি বাদলকে গ্রেফতার করি এবং এমপি দবির মির্জা সাহেবের কথা মতো পরবর্তীতে ছেড়ে দেই। এর পরের ঘটনা বাদল খুনি, এর বেশি কিছু বলার মতো সময় আমার হাতে নেই। আজ সময় না থাকলেও দুদিন পর অবশ্যই সময় থাকবে, কারণ বাদল কেন খুনি হলো এর নেপথ্য কাহিনী আমি আবিষ্কার করবই। কে কি বলো, আইন কি মনে করছে সেটা বড় কথা নয়। তোমার কথা জানতে পারলাম, বাদল ছিল তোমার ট্রেনিং সময় খুব কাছের বন্ধু। তুমি বললে বাদল ট্রেনিং এ ফার্স্ট হয়েছে, সেই বাদল কেন খুন করলো, কেন খুনি আসামি সাজলো, এই রহস্যটা বন্ধু হিসেবে তোমার প্রথমে আবিষ্কার করা দরকার। তারপর যদি প্রমাণিত হয় বাদল সত্যিকার অর্থে তোমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছে, অবশ্যই বাদলকে গ্রেফতার করে শাস্তি দেবে। আর যদি প্রমাণিত হয় বাদলকে এ পথে আসতে কেউ বাধ্য করেছে, কারণ নেপথ্য হাত কাজ করছে, তাহলে আমি বলবো একই সাথে ওই নেপথ্য খুনিকেও গ্রেফতার করতে হবে। নইলে শুধুমাত্র বাদল শাস্তি পেলেও ওই নেপথ্য খুনি আবার আরও একজন বাদলকে জন্ম দেবে। তোমার কথাটাই আমার মনের কথা কবিতা। বাদলকে আমি যতটুকু কাছ থেকে চিনেছিলাম, জেনেছিলাম, আমার সেই চেনা জানা আত্মবিশ্বাসী মনটা বলছে বাদল পরিস্থিতির শিকার। কিন্তু বাদলকে এই মুহূর্তে আমি কোথায় পাবো বলো? কারণ বাদলের সাথে কথা না বললে সত্যিকারের রহস্যটা আবিষ্কার করা সম্ভব নয়। তুমি থানাতে যাওনি, ওসির সাথে কথা বলনি? বলেছিলাম, ওসি সাহেবের কথাগুলো পরিষ্কার নয়, রহস্যে ঘেরা। কেন জানি মনে হয়েছে ওসি সাহেব এই ঘটনার সাথে জড়িত, তাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বাদলকে। আইনের চোখে তুমি খুনি আসামি, কিন্তু আমি বলবো এই সমাজ থেকে, এই দেশ থেকে মামু সহ আরো মামুদের উচ্ছেদ করার জন্য তোমার মতন আরো বাদলের প্রয়োজন। তাই আমার চোখে তুমি খুনি নও, তুমি আমার চোখের সেই একাত্তরের একজন মুক্তিযোদ্ধা। তোমার সম্মান কেউ দিবে না, আমি দেব বাদল, তোমাকে আমার কাছে আশ্রয় দেব। আমি চাই যারা এই দেশটাকে নিজেদের বিলেসে তার ড্রয়িং রুম মনে করছে তাদের তুমি উচ্ছেদ করবে। হ্যালো, দবির মির্জা বলছি। হা মোর জালা, নামটা না বললিও চলতো, তোমার আওয়াজ আর কুত্তুর আওয়াজ একই। ভুল কইলার হাত চৌধুরী, অবশ্য তোমার কোনো দোষ নাই, জন্মের পর থেকে শুধু রাস্তার কুত্তা দেখছো, সুন্দরবনের বাঘ কখনো দেখো নাই। তাই আমি যে কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার তা তুমি জানো না। ওই ওই মির্জা, আমি জানি আমাক মারার মতো বাঘ তুমি না, তাই বাদলকে পাড়া করেছি। কিন্তু তুমি জানো না বাদল আবার গ্রেফতার হবি, আমি বেঁচে থাকতে আমার ক্ষমতা থাকতে তোমার ক্যাডার বানানো ফর্মুলাটা আমি জাগা মতো ঢুকো দেব।
রাহাত চৌধুরী, বাদলরে আবার গ্রেফতার করব এমন পুলিশ জন্ম নেয় নাই, তাই তুমি কানের ফুটা পরিষ্কার করে শুনে নাও, বাদলরে আমি নিজের হাতে তোমারে খুন করার একটা শক্তিশালী বোমা হিসাবে তৈরি করছি, চেষ্টা করে দেখো তুমি বাঁচবার পারো কিনা। হ্যালো হ্যালো দবির মির্জা, সময় বলে দিবি বাদল তোমার তৈরি কত বড় বোমা হয়েছে?